17 মে থেকে আগরতলা পৌর নিগম এলাকায় শুরু হয়েছে করোনা কারফিউ, কিন্তু একাংশ নাগরিক করোনা কারফিউকে অমান্য করে দিব্যি গাড়ি নিয়ে শহরে ঢুকে পড়ছে। বিধি অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার রাজধানীর ব্যস্ততম রাস্তাগুলিতে অভিযান অব্যাহত ছিল। এই বিষয়ে পুলিশ আধিকারিক বললেন, অনেকেরই জরুরি প্রয়োজনে শহরে আসছেন, তবে যারা প্রয়োজন ছাড়া আসছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, আবার একাংশকে আর্থিক জরিমানা করা হচ্ছে। গাড়ি আছে রাস্তাঘাটে, কিন্তু ম্যাক্সিমাম আমরা সবগুলো 100% এখানে চেকিং হচ্ছে। তো ম্যাক্সিমাম যেইগুলো এক্সেমশন আছে, এক্সেমশনে পড়ছে, এসেনশিয়াল সার্ভিসে পড়ছে, এই গাড়িগুলোকেই আমরা ছাড়ছি, বাকি সব গাড়িগুলো আমরা ব্যাক করছি না, আমরা লকই আছি। এছাড়া যদি স্যার আমি একটা বিষয় জানতে চাইছিলাম, যদি এইখান দিয়ে যদি অ্যাম্বুলেন্স বা ধরুন ফায়ার সার্ভিস যেতে চায় তাহলে তো যেতে পারবে না, যে জ্যাম দেখা যাচ্ছে। না, আমরা অল্টারনেটিভ একটা রুট খোলা রেখেছি ওদিক দিয়ে অ্যাম্বুলেন্স। কী বুঝতে পারছেন, কজনকে আজকে আপনারা ডিটেইন করেছেন? ডিটেইন এখন পর্যন্ত ফিগারটা আমরা বলতে পারছি না, আমরা এটা হিসাব করে বলতে হবে। বেসিক্যালি আমাদের চেকিং চলছে, এটা কন্টিনিউয়াস এখন চলছে। ধন্যবাদ। এদিকে করোনা কারফিউ চলাকালীন সময়ে দপ্তরের পরিচয়পত্র আনেননি বলে এক কর্মচারীকে ওনার অফিসে যেতে বাধা দিয়েছে বলে অভিযোগ। রুগী নিয়ে জিবি হাসপাতালে যাবার পথে দুইজনকে বাধা দিয়েছে পুলিশ, পরে তারা বাধ্য হয়ে বাড়ি ফিরে যান বলে অভিযোগ করেন এক টমটম চালক। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।